আসসালামু আলাইকুম। আজকের গল্পটি কালো জাদুর শক্তি সম্পন্ন ছোট্ট একটি পেতনিকে নিয়ে, যাকে সামলাতে না পেরে তার বাবা মা তাকে দেয় এক বিশেষ স্কুলে, যেখানে বাকি ছেলে মেয়েও তার মতোই অদ্ভুত শক্তি সম্পন্ন, যার ভেতর কেউ ভ্যাম্পায়ার, কেউ বা মনস্টার, কেউ বা ইচ্ছাধারী নেকড়ে, সেই সাথে জলপরিত রয়েছে। এখন এই স্কুলে গিয়ে ছোট্ট পেতনিটি উদ্ঘাটন করে নানান ভয়ঙ্কর রহস্য, যা তার পূর্বপুরুষের অতীতের সাথে জড়িত। এই রহস্যগুলো কি ছিল এবং কতটা ভয়ঙ্কর ছিল তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। গল্পের শুরুতে আমরা ওয়েনেসডে নামের একজন মেয়েকে দেখতে পাই। আজ স্কুলে তার প্রথম দিন ছিল। তার ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দগুলোই তাকে স্বাভাবিক মেয়ের থেকে আলাদা করে তুলত। স্কুলে এসে ওয়েনেসডে যখন তার লকার খোলে, তখন সে সেখানে তার ভাইকে বাঁধা অবস্থায় দেখতে পায়। ভাইয়ের বাঁধন খুলতে গিয়ে তাকে স্পর্শ করার সাথে সাথেই সে তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া অতীতের কিছু দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় কয়েকজন দুষ্টু বাচ্চারা তার ভাইকে বেঁধে এখানে আটকে রেখেছিল, আর এরপর সে ওই দুষ্টু ছেলেগুলোর কাছে যায় যারা কিনা তখন সুইমিং পুলে ছিল। সেখানে গিয়ে সে কিছু মানুষখেকো মাছ ছেড়ে দেয়। সবাই এটা দেখা মাত্রই ভয়ে সেখান থেকে উঠে যায়, কিন্তু একজন উঠতে পারে না এবং ওই মাছগুলো তার পা কামড়ে দেয়। ওয়েনেসডের এই কাজের জন্য তাকে এই স্কুল থেকেও বের করে দেওয়া হয়। ব্যাপারটা এরকম ছিল না যে ওয়েনেসডে প্রথমবারের মতো এরকম কাজ করেছিল, এর আগেও তার এরকম কাজের জন্যই অনেক স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। এখন তার বাবা মা সিদ্ধান্ত নেয় যে তাকে একটি একাডেমিতে রেখে আসবে, যেখানে তার মতোই অদ্ভুত বাচ্চারা থাকে। তাই ওয়েনেসডেকে নিয়ে তার বাবা মা ওই একাডেমির উদ্দেশ্যে রওনা দেয়। তখনই আমরা একাডেমির পাশের একটি জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন শিকারী শিকার করতে এসেছিল এবং সে জঙ্গলে অনেক ভেতরে গিয়ে একটি জায়গায় বসে চা খাচ্ছিল। ঠিক তখনই অদ্ভুত কিছু একটা এসে তাকে খুব নৃশংসভাবে মেরে ফেলে। এদিকে ওয়েনেসডে এবং তার পরিবার একাডেমিতে পৌঁছে প্রিন্সিপালের কাছে যায়। এই প্রিন্সিপাল একজন আউটকাস্ট ছিল, মূলত জলপরি, নেকড়ে, পেতনি, ভ্যাম্পায়ার এদেরকে আউটকাস্ট বলা হতো, আর এরকম বাচ্চারাই এই একাডেমিতে পড়াশোনা করত। এখন ওয়েনেসডে যে রুমে থাকতে চলেছিল সেই রুমে তাকে স্বাগতম জানানোর জন্য এনিট রুম সাজায়। এনিট হলো ওয়েনেসডের রুমমেট, কিন্তু ওয়েনেসডে এগুলো একদমই পছন্দ করে না, কারণ সে রঙিন কিছুই পছন্দ করত না, সে শুধুমাত্র কালো রঙই পছন্দ করত। তাই সে এগুলো দেখে মুখ গম্ভীর করে ফেলে এবং এটা দেখে এনিট জিজ্ঞাসা করে যে কি হয়েছে, সে কি ঠিক আছে কিনা। এর উত্তরে ওয়েনেসডের বাবা জানায় যে তার মেয়ে অনেক অদ্ভুত, সেই সাথে চুপচাপ, সে যেন তার মেয়েকে একজন জীবিত লাশ মনে করে। বাবার মুখে এমন কথা শুনে ওয়েনেসডে রাগান্বিত হয়ে তার দিকে তাকায়, ফলে তার বাবাও চুপ হয়ে যায়। আর এরপর আমরা এনিটকে দেখতে পাই যে কিনা ওয়েনেসডেকে পুরো একাডেমি ঘুরে দেখায়। তখনই একজন ছেলে ওয়েনেসডের কাছে এসে তার ফেসবুক আইডি জানতে চায়। এর উত্তরে ওয়েনেসডে জানায় যে সে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না, কারণ সোশ্যাল মিডিয়া মানুষকে পথভ্রষ্ট করার একটি মাধ্যম। আর এরপর আমরা দেখতে পাই ওয়েনেসডের বাবা মা চলে যায়। তবে যাওয়ার আগে তারা তাকে বলে যায় যে এবার আর সে কখনোই এখান থেকে পালাতে পারবে না, যা শুনে ওয়েনেসডে বলে যে তারা চাইলে চেষ্টা করে দেখতে পারে, তবে সে এখান থেকে পালাবেই। মেয়ের এমন আত্মবিশ্বাস দেখে তার বাবা মাও অবাক হয়ে যায় এবং যাওয়ার সময় তার বাবা একটি কাটা হাত সেখানেই রেখে যায়, যাতে করে সে ওয়েনেসডের উপর নজর রাখতে পারে। এদিকে আমরা দেখতে পাই পুলিশ সেই জঙ্গলে আসে এবং সেই শিকারীর মৃত্যুর ব্যাপারে ইনভেস্টিগেশন করতে থাকে। তারা সেখানে ওই মৃত ব্যক্তির লাশ খণ্ড খণ্ড অবস্থায় পায়। এরকম ঘটনা সেখানে প্রথমবার হয়নি, এটা ছিল তৃতীয়বার, তাই তো তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। এখন একাডেমির ভিতর ওয়েনেসডে তার রুমের যে অংশে সে থাকতো সেই অংশের রঙিন কাগজগুলো তুলে ফেলে এবং অ্যানিটকে বলে সে যেন শব্দ না করে, কারণ এখন তার উপন্যাস লেখার সময়। কিন্তু অ্যানিট সেখানে জোরে গান বাজিয়ে নাচতে শুরু করে, এতে করে ওয়েনেসডে অনেক রেগে যায় এবং আবারও তাকে গান বন্ধ করতে বলে। কিন্তু এনিট তাকে ভয় দেখায়, কারণ এনিট একজন নেকড়ে ছিল, অর্থাৎ অর্ধেক মানুষ এবং অর্ধেক নেকড়ে। তবে তাকে দেখে ওয়েনেসডে একটুও ভয় পায় না। ঠিক তখনই সেখানে তাদের টিচার চলে আসে এবং ওয়েনেসডেকে একটি ফুল দিয়ে ওয়েলকাম জানায়। পরদিন সকালে ওয়েনেসডে কোথাও একটা যাচ্ছিল,
তখন আমরা দেখতে পাই তার বাবা ছেড়ে যাওয়া ওই হাতটি লুকিয়ে লুকিয়ে তাকে দেখছে। এখন এক নির্জন স্থানে পৌঁছানোর পর হঠাৎই একটি স্ট্যাচু তার মাথার উপর পড়তে যায়। ওই মুহূর্তে জেভিয়ার নামক একজন ছেলে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই ঘটনার ফলে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে কৃতজ্ঞতা না জানিয়ে জেভিয়ারকে বলে যে সে যেন এটা না ভাবে যে সে তাকে বাঁচিয়েছে বলে ওয়েনেসডে তার প্রতি কৃতজ্ঞ থাকবে, কেননা সে তার এত ভালো মৃত্যুকে নষ্ট করে দিয়েছিল। যা শুনে জেভিয়ার কিছুটা অবাক হয়। আর এরপর সে জানায় যে ছোটবেলায় একবার ওয়েনেসডে তাকে বাঁচিয়েছিল যখন মানুষেরা ভুলবশত তাকে পুড়িয়ে ফেলছিল, আর এ কারণেই সে তাকে বাঁচিয়েছে। হয়তোবা ওয়েনেসডের এই ঘটনার কথা মনে নেই। যাই হোক, এখন ওই রাতে ওয়েনেসডে আবারও উপন্যাস লিখছিল, আর ঠিক তখনই সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে তার বিছানার উপর সেই হাতটিকে দেখতে পায়। তখনই ওই হাতটিকে সে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে যে সে কে এবং সে এখানে কী করছে। তখন ওই হাতটি জানায় যে তাকে তার বাবা এখানে রেখে গিয়েছে তার উপর নজর রাখার জন্য। ওয়েনেসডে তখন হাতটিকে বলে যে সে এখন থেকে তার হয়ে কাজ করবে, তার বাবার হয়ে নয়, তা না হলে সে তাকে ড্রয়ারের মধ্যে বন্দি করে রাখবে। এই কথা শুনে হাতটি ওয়েনেসডের কথাই রাজি হয়ে যায়। এখন পরদিন আমরা দেখতে পাই ওয়েনেসডে এবং প্রিন্সিপাল একসাথে ডাক্তারের কাছে যায়, কারণ প্রিন্সিপালও এটা মনে করছিল যে ওয়েনেসডের মাথায় কোনো না কোনো সমস্যা রয়েছে। সেখানে গিয়ে ওয়েনেসডে কোনো রকম বাহানা বানিয়ে সেই হাতের সাহায্যে জানালা খুলে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় সে একজন ব্যক্তির সাথে ধাক্কা খায় এবং সাথে সাথে সে ওই লোকটির ফিউচার সম্পর্কে জানতে পারে। সে জানতে পারে একটু পরে একটি দুর্ঘটনায় সে মারা যেতে চলেছে, কিন্তু ওয়েনেসডে লোকটিকে কিছুই বলে না, কারণ তার এইসব খুন খারাপই অনেক ভালো লাগতো। এখন এরপর সে একটি ক্যাফেতে যায়। সেখানে একজন ওয়েটারের সাথে তার দেখা হয় যার নাম টাইলর। টাইলর এখানে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ তার কফি মেকারটা নষ্ট হয়ে গিয়েছিল। তখন ওয়েনেসডে বলে যে সে তার কফি মেকারটি ঠিক করে দিতে পারবে, তবে একটা শর্ত আছে, সেটা হলো টাইলরকে তাকে স্টেশনে পৌঁছে দিতে হবে। টাইলর এই শর্তে রাজি হয়ে যায় এবং ওয়েনেসডে তার মেশিনটি ঠিক করে দেয়। এরপর সে তাকে একটু সময় অপেক্ষা করতে বলে, কেননা শিফট শেষ হওয়ার পরই সে তাকে স্টেশনে পৌঁছে দিতে চলেছিল। ওয়েনেসডে যখন সেখানে অপেক্ষা করছিল ঠিক তখনই সেখানে কিছু বাজে ছেলেরা চলে আসে এবং তাকে বিরক্ত করতে শুরু করে, তাই সে রেগে গিয়ে তাদেরকে প্রচণ্ড মারধর করে। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং জিজ্ঞাসা করে এখানে কী হয়েছে। এখানে আমরা জানতে পারি যে ওই পুলিশ ছিল টাইলরের বাবা। এখন হঠাৎই সেখানে প্রিন্সিপাল চলে আসে এবং সরি বলে ওয়েনেসডেকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় প্রিন্সিপাল তাকে অনেক বকতে থাকে, কেননা সেই প্রথম একাডেমি থেকে পালানোর চেষ্টা করেছিল। ঠিক তখনই তারা লক্ষ্য করে যে রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা সেই লোকের সাথে হয়েছিল যার সাথে কিনা ওয়েনেসডে ধাক্কা খেয়েছিল। এখানে প্রিন্সিপাল দোয়া করছিল যে যেন ড্রাইভার বেঁচে যায়, কিন্তু তখনই ওয়েনেসডে জানায় যে লোকটি অলরেডি মারা গিয়েছে, তাও আবার তার ঘাড় ভেঙে। যা শুনে প্রিন্সিপাল বেশ অবাক হয়ে যায়। এখন ওই রাতে ওয়েনেসডে একাডেমিতে ভায়োলিন বাজাচ্ছিল, যেটা সবাই খুব পছন্দ করে। সেখানে যখন অ্যানিট চলে আসে তখন সে হাতটি লক্ষ্য করে এবং ওয়েনেসডেকে জিজ্ঞাসা করে। ওয়েনেসডে তাকে জানায় যে এটা অ্যাডামস পরিবারের সদস্য। এখন আমরা দেখতে পাই রয় নামের একজন ছেলেকে, যে কিনা লাইব্রেরিতে গিয়ে সেখানে থাকা একটি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে নেয়। অন্যদিকে হাতটি টাইলরের বাড়িতে পৌঁছে যায়, যেটা দেখে সে প্রথমে তো অনেক ভয় পেয়ে যায়, তবে পরবর্তীতে সে বুঝতে পারে যে ওয়েনেসডে এই হাতটিকে পাঠিয়েছিল। সে সেখানে তার নাম্বার দিয়ে দিয়েছিল। টাইলর যখন তাকে কল করে তখন সে বলে কাল তার একাডেমিতে একটি অনুষ্ঠান উদযাপিত হবে আর সেখানে সব বাচ্চারা আসবে, সে সেখান থেকে পালাতে চায়। তাই টাইলর যদি এই ব্যাপারে তাকে সাহায্য করে তাহলে সে তাকে অনেক ভালো একটি উপহার দিবে। এই কথা শুনে টাইলর রাজি হয়ে যায়। পরদিন অনুষ্ঠানে প্রিন্সিপাল ওয়েনেসডের দিকে নজর রাখছিল, কেননা সে একবার পালানোর চেষ্টা করেছিল, আর এ কারণে ওয়েনেসডে এখানে একজন লোককে টাকা দিয়ে বলে প্রিন্সিপালের মনোযোগ নষ্ট করতে। লোকটি ঠিক তাই করে। এখন সেখান থেকে যাওয়ার আগেই সেখানে টাইলর চলে আসে এবং ওয়েনেসডের বাবার একটি পুলিশ রেকর্ড তাকে উপহার হিসাবে দেয়।
যেটা টাইলর তার বাবার ফাইল থেকে চুরি করেছিল। ওয়েনেসডে যখনই সে রেকর্ড নিয়ে সেখান থেকে যাচ্ছিল, ঠিক তখনই রয়ের সাথে তার ধাক্কা লাগে, কারণ রয় তখন জঙ্গলের দিকে দৌড়াচ্ছিল। ঠিক তখনই ওয়েনেসডে রয়ের ভবিষ্যৎ দেখতে পায়। সে দেখে রয় কিছুক্ষণ পরই নৃশংসভাবে মারা যেতে চলেছে। ওয়েনেসডে এখানে রয়কে বাঁচাতে চাইছিল, তাই সে রয়ের পিছু পিছু জঙ্গলের দিকে চলে যায় এবং তাকে বলে সে যেন জঙ্গলে না যায়, কারণ তার জীবনে ঝুঁকি রয়েছে। ঠিক তখনই রয় জাদু শক্তির প্রয়োগ করে এবং তাকে একটি গাছের সাথে ঝুলিয়ে দেয়। সে সাথে বলে যে ঝুঁকি তার নয়, বরং সে নিজেই একজন ঝুঁকিপূর্ণ ব্যক্তি। সে জানায় সেদিন সেই ওই স্ট্যাচুটি ওয়েনেসডের উপর ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। আর এরপর রয় তাকে একটি ছবি দেখায় এবং বলে যে তার মা 25 বছর আগে এই ছবিটি বানিয়েছিল এবং এখানে থাকা মেয়েটি আর কেউ নয় বরং ওয়েনেসডে নিজে। এই ছবিটি তার মা যখন এখানে পড়ত তখন বানিয়েছিল এবং মৃত্যুর আগে তার মা তাকে বলেছিল যে তাকেই ওয়েনেসডেকে আটকাতে হবে, আর তা না হলে ওয়েনেসডে এই একাডেমির সাথে সাথে পুরো দুনিয়াকেই ধ্বংস করে দিবে। ওয়েনেসডে এখানে এই সকল কিছুর কোনো কিছুই বুঝতে পারছিল না। আর ঠিক তখনই একটি মনস্টার এসে রয়ের উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এরপর ওয়েনেসডেকে আমরা তার রুমে দেখতে পাই। তখন সে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত পরিবর্তন করে, কেননা এখন তার মনে অনেক প্রশ্ন জেগেছিল যে সে কীভাবে দুনিয়ার জন্য বিপজ্জনক, মনস্টারটি কেন তার জীবন বাঁচিয়েছিল, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো তার বাবা কার খুন করেছিল এবং কেন করেছিল। যাই হোক, এখন পরদিন সকালে আমরা একাডেমিতে পুলিশকে দেখতে পাই, কারণ ওয়েনেসডে তাদেরকে জানিয়েছিল যে সে রয়ের মৃত্যু তার নিজের চোখের সামনে দেখেছিল, কিন্তু সেখানে কেউই কোনো মরদেহ পায়নি। তখন পুলিশ ওয়েনেসডেকে প্রশ্ন করে যে সে এত রাতে জঙ্গলে কী করছিল। উত্তরে সে জানায় সে রয়কে জঙ্গলে যেতে দেখেছিল, তাই সেও তার পেছন পেছন সেখানে গিয়েছিল। আর এরপর সে দেখতে পায় একটি মনস্টার এসে তাকে নৃশংসভাবে মেরে ফেলে। তবে এখানে প্রিন্সিপাল তার কথার প্রতিবাদ করে। সে জানায় কারোরই কোথাও খুন হয়নি, রয় বেঁচে আছে এবং এখান থেকে পালিয়ে গিয়েছে। প্রিন্সিপাল আরও জানায় যে পুলিশদের ওয়েনেসডের কথায় বিশ্বাস করা ঠিক নয়, কারণ তার মানসিক সমস্যা রয়েছে এবং তার চিকিৎসা চলছে। এটা বলে প্রিন্সিপাল সেখান থেকে চলে যায়। এদিকে ওয়েনেসডে পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে সে যা বলছে তা সত্যি। ঠিক তখনই সেখানে রয় চলে আসে, যাকে দেখে ওয়েনেসডে নিজেও অবাক হয়ে যায়। আর এ কারণে পরদিনই ওয়েনেসডেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সে এখানে পুরো আত্মবিশ্বাসের সাথে বলে যে সে যা দেখেছে তাতেই সে বিশ্বাস করে, আর এই ব্যাপারে কাউকে তার কিছু বলার প্রয়োজন নেই। এই কথা বলে সে যখন একাডেমিতে ফেরত আসে, তখন সে জানতে পারে যে রয়কে একাডেমি থেকে বের করে দেওয়া হচ্ছিল, কেননা সে পালানোর চেষ্টা করেছিল, আর এই জন্যই ওয়েনেসডে এখানে তার সঙ্গীকে তার পেছনে পাঠিয়ে দেয়, কেননা এই রয়কে দেখে তার সন্দেহ হচ্ছিল। তার সন্দেহই ঠিক ছিল, কেননা হাটটি দেখতে পায় যে রয় ওয়াশরুমে গিয়ে নিজের রূপ বদলে নেয়। প্রথমে সে একজন বৃদ্ধ এবং পরবর্তীতে প্রিন্সিপালের চেহারা ধারণ করে, যা দেখে হাটটি এই সব ঘটনা ওয়েনেসডেকে জানিয়ে দেয়। ফলে ওয়েনেসডে বুঝতে পারে যে প্রিন্সিপালই সেই দিন রয়ের রূপ ধারণ করে পুলিশের সামনে এসেছিল, কেননা সে রয়ের মৃত্যুটাকে লোকাতে চাইছিল। এখন কেন এই ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত ওয়েনেসডেকে শাস্তিস্বরূপ একটি অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে হয়। প্রিন্সিপালের কথা মতো সে একটি ল্যাবে জয়েন করে এবং সেখানে শুধুমাত্র একজন ছেলেই ছিল যার নাম ছিল ইগুইনি। প্রথম দিনেই ওয়েনেসডের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। এখন ওই দিন ক্লাসে জেভিয়ার তার পাশের সিটে ওয়েনেসডেকে বসতে বলে। এখানেই আমরা জেভিয়ারের স্পেশাল পাওয়ার সম্পর্কে জানতে পারি, আর সেটা হলো সে যে কোনো ছবি থেকে যে কোনো কিছুকে জীবিত করতে পারত। সে এখানে ওয়েনেসডেকে একটি মাকড়সার ছবি এঁকে তাকে জীবিত করে দেখায়, কিন্তু এক পলকে ওয়েনেসডে মাকড়সাটিকে মেরে ফেলে। সেখানে আমরা একজন মেয়ের সাথে পরিচিত হই যার নাম ছিল বার্সলে। সে একটু খারাপ প্রকৃতির মেয়ে ছিল। এখানে জেভিয়ার এবং বার্সলের মধ্যে ঝগড়া হয়, কারণ তারা দুজন দুজনকে একদমই সহ্য করতে পারত না। এখন হঠাৎই একদিন ওয়েনেসডে তার রুমমেট অর্থাৎ অ্যানিটকে বুঝিয়ে ল্যাবে পাঠিয়ে দেয় তার বদলে, যাতে করে প্রিন্সিপাল টের না পায়।
এবং সে একাই জঙ্গলে চলে যায় মনস্টারটিকে খুঁজতে। সেখানে সে রয়ের ভাঙা চশমা দেখতে পায়। যখনই সে চশমাটি স্পর্শ করে তখন সে আবারও রয়ের অতীত দেখতে পায়। সে দেখতে পায় রয় একাডেমির লাইব্রেরিতে গিয়েছিল এবং সেখানকার একটি বইয়ের কাগজ ছিঁড়ে এনেছিল। এটা দেখার পর সে সেই লাইব্রেরিতে যায় বইটি খুঁজতে, কিন্তু পায় না। আর এরপর সে জেভিয়ারের রুমে যায়, কারণ রয় এবং জেভিয়ার একই রুমে থাকতো। ওয়েনেসডে এবং হার্টটি বইটিকে খুঁজতে থাকে। ঠিক তখনই জেভিয়ার সেখানে চলে আসে, তাই তারা বিছানার নিচে লুকিয়ে পড়ে। ঠিক তখনই জেভিয়ারের কাছে বার্সলে চলে আসে। সে এখানে মূলত জেভিয়ারের সাথে সকল সম্পর্ক ঠিক করে নিতে চাইছিল, তবে জেভিয়ার এই কথায় রাজি হয় না। তখন বার্সলের মনে হয় যে হয়তো বা ওয়েনেসডের জন্য সে তার সাথে এমনটি করছে। মূলত বার্সলে জেভিয়ারকে পছন্দ করত, আর এ কারণেই সে ওয়েনেসডেকে নিজের শত্রু হিসাবে দেখছিল। তাই সে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আগামী দিনের নৌকা প্রতিযোগিতায় সে ওয়েনেসডে এবং তার বন্ধুদের সাথে অনেক বাজে কিছু করবে। যা শুনে ওয়েনেসডে সিদ্ধান্ত নেয় যে সে আগামী দিনের ওই নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং যে কোনো পরিস্থিতিতে সে জিতবেই। এখন পরদিন প্রতিযোগিতা শুরু হওয়ার আগে নিয়ম বলে দেওয়া হয়, আর তা হলো এই প্রতিযোগিতায় কোনো নিয়ম নেই। এখানে একটাই নিয়ম, আর সেটা হলো গুহা থেকে পতাকা নিয়ে দ্রুত আসতে হবে। এখানেই আমরা বার্সলের শক্তির ব্যাপারে জানতে পারি, আর সেটা হলো সে যে কোনো জলপরীকে নিয়ন্ত্রণ করতে পারত। সে এখানে একটি জলপরীকে ইশারায় বলে তাকে সাহায্য করতে এবং বলে এক এক করে সবাইকে ফেলে দিতে। কিন্তু যখন জলপরী ওয়েনেসডের নৌকার কাছে আসতে যায় তখনই হাটটি জলপরীকে আটকে দেয়। আমরা লক্ষ্য করি কিনারা পর্যন্ত তিনটি নৌকায় পৌঁছেছিল, আর এই তিনটা নৌকায় ছিল ওয়েনেসডে, বার্সলে এবং জেভিয়ারের। এখন যখন সবাই গুহার দিকে যায় তখন এনিট জেভিয়ারের নৌকায় ছিদ্র করে দেয়। সবার সাথে যখন ওয়েনেসডে পতাকা নিয়ে আসছিল ঠিক তখনই সে একটি দেওয়ালে স্পর্শ করার মাধ্যমে একজন মেয়েকে দেখতে পায় যার হাতে একটি বই ছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো মেয়েটিকে দেখতে একদমই ওয়েনেসডের মতো ছিল। ওয়েনেসডে এখানে কিছুটা অবাক হয়ে যায়, আর এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দ্রুত পতাকাটা নিয়ে নিজের নৌকায় গিয়ে পৌঁছায়। এদিকে জেভিয়ারের নৌকা ছিদ্র হওয়ায় তারা ডুবে যায়। অন্যদিকে জলপরী আবারও ওয়েনেসডের নৌকায় আক্রমণ করে, কিন্তু ঠিক তখনই হার্টটি তাকে জোরে আঘাত করে। ওয়েনেসডে তার নৌকা থেকে তীর বের করে বার্সলের নৌকা ছিদ্র করে দেয়, ফলে তার নৌকা ডুবে যায়। ওয়েনেসডের দল জিতে যায়। এটা গত 4 বছরে প্রথমবার হয়েছিল যে বার্সলে বাদে অন্য কেউ জিতেছিল, আর এ কারণেই বার্সলে অনেক রেগে যায়। একদিন রাতে ওয়েনেসডে একটি স্ট্যাচুর কাছে যায়। এখানে ওই স্ট্যাচুর হাতে একটি বই ছিল এবং সেই বইতে অনেক লাইন ছিল। সেখান থেকে একটি লাইন পড়তেই দরজা খুলে যায়। সেখানে গিয়ে তার মা বাবা সহ আর অনেকের ছবি সে দেখতে পায়। এখানে সে সেই বইটিও পেয়ে যায় যেটার সে খোঁজ করছিল। যখন সে ওই বইটি নিতে সেখানে যাচ্ছিল ঠিক তখনই কেউ একজন এসে তার উপর আক্রমণ করে এবং সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার হাত বাঁধা এবং সামনে অনেকে মাস্ক পরে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কণ্ঠস্বর শুনে ওয়েনেসডে মুহূর্তের মধ্যে বুঝে যায় যে এটা আসলে বার্সলে। এরই মাঝে সে তার হাতের বাঁধনটিও খুলে ফেলেছিল। সে সহজেই সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে তাদেরকে বলে যে তারা কিডন্যাপিংয়ে একটুও পারদর্শী নয়। এখন ফেরত এসে সেই ছবিটি বইয়ের সাথে সে লাগিয়ে নেয় এবং পড়তে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা দেখতে পাই প্রিন্সিপাল একাডেমির সবাইকে একটি প্রজেক্টে কাজ করতে বলে, আর সেটি হলো শহরে গিয়ে দোকানে কাজ করতে হবে। এখানে ওয়েনেসডে জেভিয়ারকে সেই বইটি দেখিয়ে বলে যে সে এইসব সম্পর্কে কিছু জানে কি না। সে জানায় যে সে এই বইটি চেনে, কারণ এই বইটি নিয়ে রয়ের সাথে তার ঝামেলা হয়েছিল। এই বইটি জাদুকরি এবং 30 বছর পুরানো। এটা শুনে ওয়েনেসডে জিজ্ঞাসা করে যে সে এই জাদুকরের সম্পর্কে কিছু জানে কি না। তবে জেভিয়ার এইসব সম্পর্কে তেমন কিছু জানতো না। তবে সে এখানে ওয়েনেসডেকে বলে যে সে যদি এই জাদুকরের সম্পর্কে বিস্তারিত জানতে চায় তাহলে যেন সে ওই জাদুকরের বাড়িতে যায়। তার অনেক পুরনো একটি বাড়ি আছে। এই সকল কথাবার্তা শেষ হওয়ার পর তারা আলাদা আলাদা দোকানে কাজ করতে শুরু করে। এখানে ওয়েনেসডের এমন অদ্ভুত ব্যবহারের কারণে তার কাছ থেকে কেউই খাবার কেনে না। আর এরপর সে তার বন্ধুকে নিয়ে ওই জাদুকরের বাড়িতে যায় যাতে সে ওই বই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারে। সেখানে সে জাদুকরের অনেক জিনিস দেখতে পায় এবং একটি পেন্টিংও দেখতে পায় যেখানে সে তার মতোই একজনকে দেখে।
আর এই মেয়েটিকেই মূলত সে গুহার কাছে তার কল্পনায় দেখেছিল। এখন সে এখানে সেই পেন্টিংযুক্ত বইটি দেখতে পায়, কিন্তু বইয়ের ভেতরে ফাঁকা ছিল, অর্থাৎ বইটি নকল ছিল। ততক্ষণে সেখানে একজন মহিলা চলে আসে, যাকে ওয়েনেসডে ওই বইটির সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ওই মহিলা জানায় যে আসল বইটি চুরি হয়ে গিয়েছে। সে আরও জানায় যে তারা যেখানে দাঁড়িয়ে আছে সেটা জাদুকরের আসল বাড়ি নয়। যেহেতু টাইলর এখানে অনেক বছর ধরে ছিল, তাই সে সরাসরি যায় টাইলরের কাছে এবং তার কাছে জাদুকরের আসল বাড়ি সম্পর্কে জানতে চায়। টাইলর তাকে ওই আসল বাড়ির লোকেশন দেখিয়েও দেয়। একদিন ওয়েনেসডে একাই ওই বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়, যে কিনা ওয়েনেসডেকে সেখানে দেখে অনেক ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। সে তাকে জানায় যে এটা তার বাড়ি, সে এখানে কি করছে। সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এটা বলার পরই হাতটি বৃদ্ধ লোকের মুখের উপর আক্রমণ করে এবং সে ভয়ে সেখান থেকে চলে যায়। এখানে ওয়েনেসডে অনেক খোঁজাখুঁজির পরও কিছু পায় না, তাই সে যখন সেখান থেকে চলে আসছিল ঠিক তখনই দরজায় স্পর্শ করতে সে আবারও অতীতের কিছু দৃশ্য দেখতে পায়, যেখানে ওই জাদুকরটি একজন মেয়েকে পেত্নী প্রমাণ করে একটি ঘরে বন্দি করে দেয়। এই মেয়েটি সেই মেয়েটি ছিল যাকে কিনা এর আগে ওয়েনেসডে তার কল্পনায় দেখেছিল। এখন এখানে ওই ঘরে আরও অনেক বন্দিরা ছিল, যারা কিনা সবাই আউটকাস্ট ছিল, আর এ কারণেই জাদুকর তাদেরকে শয়তান মনে করে এখানে বন্দি করে দেয়, আর এরপর পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। এখানে প্রত্যেকে শিকলের মাধ্যমে বন্দি ছিল, শুধুমাত্র ওই মেয়েটি বাদে। সে প্রথমে তার মাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু এটা করা সম্ভব ছিল না, তাই সে তার মায়ের কথা মতো সেখানকার বেসমেন্টের মাধ্যমে বাইরে চলে আসে এবং নিজের চোখের সামনে ওই আউটকাস্টদের পুড়ে মারা যেতে দেখতে পায়। আর ঠিক তখনই হঠাৎই ওই মেয়েটি ওয়েনেসডের সামনে চলে আসে এবং তাকে তাদেরকে সাহায্য করতে বলে। আর ঠিক তখনই ওই জাদুকরও সেখানে চলে আসে এবং ওয়েনেসডে এতে করে ভয় পেয়ে যায় আর তার জ্ঞান ফিরে আসে, অর্থাৎ সে বর্তমান সময়ে চলে এসেছিল। তখনই সে হাতকে বলে যে সে মেয়েটিকে দেখেছে এবং তার সাথে কথাও বলেছে, হয়তোবা সে অ্যাডামস বংশের কেউ হবে। সেই ব্যাপারে বলছিল ঠিক তখনই সে সেখানে ওই মনস্টারটিকে দেখতে পায়, তাই সে ওই মনস্টারের পিছু নেয়। কিছুদূর যেতেই সে লক্ষ্য করে মনস্টারের পায়ের ছাপ মানুষের পায়ের ছাপের মতো হয়ে গিয়েছে, অর্থাৎ এই মনস্টারও একজন মানুষ ছিল যে কিনা মনস্টারের রূপ নিতে পারত। এখন পরদিন সকালে সেই জাদুকরের মূর্তিকে সম্মান দিয়ে এখানে স্থাপন করা হয়, কারণ লোকেরা তাকে হিরো মনে করে। আর সেখানে ওয়েনেসডেকে ভায়োলিন বাজানোর জন্য ডাকা হয়। যখনই তারা ওই মূর্তি স্থাপন করার কাজ শুরু করে দেয়, ঠিক তখনই হাতটি সেখানে আগুন লাগিয়ে দেয়, কারণ সে ওয়েনেসডের কথা মতো আগে থেকেই মূর্তির উপর পেট্রোল দিয়ে রেখেছিল। আগুন দেখে সবাই সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ওয়েনেসডে সেখানেই বসে ভায়োলিন বাজাতে থাকে এবং খুশি হতে থাকে। ফলে প্রিন্সিপাল বুঝতে পারে যে এর পেছনে ওয়েনেসডের হাত রয়েছে, কিন্তু প্রমাণ না থাকার কারণে সে তাকে কিছুই বলতে পারে না। এখন ওয়েনেসডে জাদুকরের বাড়িতে যখন গিয়েছিল, তখন সেখানে সে যে বৃদ্ধ লোকটিকে দেখেছিল মনস্টার তাকেও মেরে ফেলে। তবে মারা যাওয়ার সময় তার ক্যামেরায় মনস্টারের ছবি উঠে যায়। যখনই পুলিশ খবর পায়, সাথে সাথেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এখন এই ব্যাপারে জানার পর ওয়েনেসডের কথা মতো পরদিন হাত মর্গে গিয়ে সেখানকার ক্যামেরার উপর কিছু একটা লাগিয়ে দেয়, যাতে করে ওয়েনেসডেকে ওই ক্যামেরায় দেখা না যায়। আর এরপর সে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। আসলে ওয়েনেসডে সেই বৃদ্ধ লোকটির লাশের ক্ষত দেখতে এসেছিল, যে কিভাবে তাকে মনস্টার মেরেছে। সে এখানে এই সকল বিষয়ের ডাটা নিজের কাছে সংরক্ষণ করছিল। ঠিক তখনই সেখানে ডক্টর চলে আসে, তাই তাদের হাত থেকে বাঁচতে সে একটি মর্গের ঠান্ডা বক্সের মধ্যে ঢুকে যায়, যেখানে লাশ সংরক্ষণ করা হতো। ডাক্তার বক্সটি খোলা অবস্থায় দেখতে পায় এবং সেটা চেক করে। সে সেখানে ওয়েনেসডেকে একটি লাশই মনে করে, তাই সে বক্সটি বন্ধ করে দেয় এবং সেখান থেকে চলে যায়। আর এরপর হাতটি যখন তাকে বের করতে যায়, তখন ওয়েনেসডে জানায় যে তার এখানে থাকতে অনেক ভালো লাগছে, তাই হাতটি যেন তাকে বিরক্ত না করে। যাই হোক, এখন কিছুক্ষণ পর বের হয়ে সে ইনভেস্টিগেশন করে এটা বুঝতে পারে যে ওই মনস্টারটি যাদেরকে মারছে তাদের এক একটা করে বডি পার্ট সে এক জায়গা করছে। এখন পরদিন যখন একাডেমিতে সে যায়, তখন সে জেভিয়ারের ঘাড়ে একটি কাটা দাগ দেখতে পায়, যা দেখে মনস্টারের দেওয়া দাগের মতোই মনে হচ্ছিল। তাই সে এখানে জেভিয়ারকে সন্দেহ করতে শুরু করে যে হয়তোবা জেভিয়ারই মনস্টার,
এখন আমরা দেখতে পাই জেভিয়ার একাডেমি থেকে বের হয়ে আসছে এবং যেহেতু ওয়েনেসডে তাকে সন্দেহ করছিল তাই সেও তার পিছু পিছু যায়। সে তার পিছু পিছু জঙ্গলের মধ্যে একটি ঘরে পৌঁছে যায় যেখানে জেভিয়ারের অনুপস্থিতিতে সে ভেতরে যায় এবং সেখানে অনেকগুলো ওই মনস্টারের ছবি দেখতে পায় যা দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। আর এরপর সে যখন সেখান থেকে দুটি ছবি নিয়ে বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই জেভিয়ার সেখানে চলে আসে এবং তাকে প্রশ্ন করে যে সে এখানে কি করছে। ওয়েনেসডে তখন জেভিয়ারকে ভুলানোর জন্য বলে যে সে এখানে জেভিয়ারকে জিজ্ঞাসা করতে এসেছে যে আজকের রাতে পার্টিতে সে তার সাথে যাবে কি না। এই কথা শোনা মাত্রই জেভিয়ার সব ভুলে খুশি হয়ে যায়। আর এরপর আমরা ওয়েনেসডেকে দেখতে পাই যে কিনা জেভিয়ারের আঁকা ওই মনস্টারের ছবিগুলো পুলিশকে দেয় এবং তাদেরকে জেভিয়ারের ব্যাপারে জানায়। তবে পুলিশ বলে যে শুধুমাত্র এটার উপর ভিত্তি করে তারা কাউকেই গ্রেফতার করতে পারবে না। এখন এখান থেকে হতাশ হয়ে ওয়েনেসডে তার সমস্ত রিসার্চ তার বন্ধু ইগুইনির সামনে এনে রাখে যাতে করে সে কোনোভাবে তাকে সাহায্য করতে পারে। এগুলোর মধ্যে একটি ছবি দেখে ইগুইনি বলে যে সে এই জায়গাটি চেনে। আর এরপর তারা দুজন সেখানে যায়। এটা একটা গুহা ছিল যেখানে মানুষের অনেক হাড় এবং হাতকড়ি ছিল যা দেখে মনে হচ্ছিল যে এখানে মানুষদেরকে বেঁধে রাখা হতো এবং এখানেই মেরে ফেলা হতো। অনেক খোঁজাখুঁজির পর তারা সেখানে মনস্টারের একটি নখ পায় যেটা ওয়েনেসডে নিজের কাছে রেখে দেয়। আর এরপর সে জেভিয়ারের পেন্টিং রুমে যায় এবং ডাস্টবিন থেকে রক্ত লাগা কাপড় নিয়ে নেয়। যখনই সে সেখান থেকে যাচ্ছিল হঠাৎই জেভিয়ার সেখানে চলে আসে এবং তাকে প্রশ্ন করে যে সে এখানে কেন এসেছে। ওয়েনেসডে তার কথার কোনো জবাব না দিয়ে উল্টো তাকেই প্রশ্ন করে যে তার ঘাড়ের এই দাগ কিভাবে লেগেছে এবং এসব কার ছবি। তখন জেভিয়ার জানায় যে কিছুদিন ধরে সে এই মনস্টারকে স্বপ্নে দেখছে তাই সে এগুলো এঁকেছে। তবে একদিন সে আঁকার সময় তার জাদুর উপর কন্ট্রোল করতে পারে না যে কারণে এই মনস্টারটি জীবিত হয়ে যায় এবং তার উপর আক্রমণ করে। এখানে জেভিয়ার বুঝতে পেরেছিল যে ওয়েনেসডে মূলত তার উপর সন্দেহ করছে এবং তাকে মনস্টার প্রমাণ করে পুলিশের কাছে ধরিয়ে দিতে চাইছে। তাই সে ওয়েনেসডের উপর অনেক চিল্লাচিল্লি করে এবং সেখান থেকে চলে যেতে বলে। ওয়েনেসডে ওই রক্তযুক্ত কাপড় এবং ওই নখ পুলিশের কাছে জমা দেয় এবং বলে এই হলো প্রমাণ, DNA টেস্ট করলেই প্রমাণিত হবে যে জেভিয়ারই মূলত মনস্টার। আর এর থেকে বেশি প্রমাণ তো নিশ্চয়ই লাগবে না জেভিয়ারকে গ্রেফতার করতে। একথা বলেই সে সেখান থেকে চলে আসে। এখন ওয়েনেসডের পার্টিতে যাওয়ার মতো কেউই ছিল না কেননা জেভিয়ারের সাথে তো তার ঝগড়া হয়ে গিয়েছিল। তাই সে তার বন্ধুর সাথে দেখা করে এবং তাকে বলে যে যেহেতু ডান্স পার্টিতে যাওয়ার মতো তাদের কোনো পার্টনার নেই তাই তাদের ডান্স পার্টিতে না গিয়ে বরং গুহায় গিয়ে মনস্টারকে খোঁজা উচিত। ইগুইনো এই কথায় রাজি হয়ে যায়। আর এরপর ওয়েনেসডে যখন রাতে রেডি হয়ে বের হচ্ছিল ঠিক তখনই সে নিজের দরজার সামনে টাইলরকে দেখতে পায় যে কিনা ডান্স পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছিল। এখানে আমরা জানতে পারি যে হাটটি মূলত টাইলরকে ডান্স পার্টিতে আসার জন্য ইনভাইট করেছিল ওয়েনেসডের তরফ থেকে। এমনকি সে এখানে ওয়েনেসডের পছন্দের একটি ড্রেসও চুরি করে এনে রেখেছিল যাতে করে সে ওই ড্রেসটি পরে টাইলরের সাথে পার্টিতে যেতে পারে। এখানে ওয়েনেসডে যখন দেখতে পায় যে টাইলর অনেক খুশি তাই সে তার মনে আর কষ্ট দিতে চায় না এবং ডান্স পার্টিতে যেতে রাজি হয়ে যায়। যখন তার বন্ধু সেখানে আসে তখন সে তাকে বলে যে সে এখন ডান্স পার্টিতে যাচ্ছে। সেই সাথে সে আরও বলে যে তারা কাল গুহায় যাবে কিন্তু তার বন্ধুর কিছুই করার ছিল না তাই সে একা একা গুহায় চলে যায়। অন্যদিকে সবাই পার্টিতে অনেক মজা করছিল, সবাই যার যার সঙ্গীকে নিয়ে এসেছিল যেখানে জেভিয়ার তার সাথে বার্সলেকে নিয়ে এসেছিল। কিন্তু যখনই সে ওয়েনেসডে এবং টাইলরকে একসাথে দেখতে পায় তখনই সে অনেক জেলাসি ফিল করতে থাকে যা দ্বারা আমরা বুঝতে পারি যে জেভিয়ার আসলেই ওয়েনেসডেকে অনেক পছন্দ করত। এখন সেখানে যখন ওয়েনেসডে ডান্স করছিল তখন সবাই খুবই অবাক হয়ে যায় কারণ তার ডান্স একেবারেই অদ্ভুত ছিল। এখন অন্যদিকে তার বন্ধু সেই গুহার কাছে পৌঁছে যায় এবং মনস্টারের আসার জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে মনস্টার তো আসে না তবে আসে একজন লোক যে কিনা সেখানে আগুন লাগিয়ে দেয় যা দেখে ইগুইনি বেশ অবাক হয়। এদিকে জেভিয়ার এত বেশি জেলাস ফিল করছিল যে সে বার্সলেকে বলে যে সে যেন তার লকেট খুলে তার জলপরীকে ডাকে এবং জলপরীকে বলে যাতে সে জাদু দিয়ে জেভিয়ারকে ওয়েনেসডেকে ভুলতে সাহায্য করে।
যা শুনে বার্সলে খেপে যায়। কেননা সে একদিন বলেছিল যে বার্সলে হয়তো বা জলপরির সাহায্য নিয়ে তাকে বশ করেছে, আর এখন অন্য কাউকে ভোলার জন্য সে ওই জলপরিরই সাহায্য চাচ্ছে। যাই হোক, এখন বাইরে দুষ্ট ছেলেদের দল একটি ট্যাঙ্কার নিয়ে আসে এবং সেখানকার পাম্পে একটি বড় পাইপ লাগিয়ে দেয়। তখনই হঠাৎ সেখানে রক্তের বৃষ্টি হতে শুরু হয়, কেননা সে ট্যাঙ্কের মধ্যে রক্ত ছিল। এখন সেখানে থাকা সবাই এতে করে খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওয়েনেসডে সেখানেই থাকে কেননা তার কাছে অনেক ভালো লাগছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে এটা রক্ত নয় বরং রং ছিল। তখনই তার হঠাৎ মনে পড়ে যায় যে তার বন্ধু একা একা জঙ্গলে গিয়েছে এবং সে হয়তো বা সেখানে বিপদে আছে। তার জীবন ঝুঁকিতে, এই জন্য সে তার বন্ধুকে বাঁচানোর জন্য জঙ্গলে ছুটে যায়। এর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই যে তার বন্ধুর উপর মনস্টার আক্রমণ করেছিল। সঠিক সময়ে ওয়েনেসডে তাকে বাঁচিয়ে নেয় এবং মনস্টারটি এখানে ওয়েনেসডেকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। ওয়েনেসডে এখানে তার বন্ধুকে এভাবে আহত এবং অজ্ঞান অবস্থায় দেখে অনেক ঘাবড়ে গিয়েছিল। এতক্ষণে তার টিচার সেখানে চলে আসে এবং তার বন্ধুকে হসপিটালে ভর্তি করা হয়। ওয়েনেসডে তার একাডেমিতে ফিরে আসে। এখানে সে তার বাবার উপর লাগা দোষ নিয়ে চিন্তা করছিল এবং সত্যিটা বোঝার চেষ্টা করছিল। এদিকে একাডেমির প্যারেন্টস মিটিংয়ে সবার বাবা মা আসে তাদের বাচ্চাদের সাথে দেখা করার জন্য। এখানে প্রিন্সিপাল ওয়েনেসডের বন্ধুর কথা বলছিল, সে একটু অসুস্থ ছিল তাই সে আসতে পারেনি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সে আবারও এখানে ফিরে আসবে। ওয়েনেসডে তখন এনিটকে জানায় যে এটা মিথ্যা কথা, সে তো এখন কোমাতে আছে। ঠিক তখনই এখানে তাদের বাবা মা চলে আসে এবং তারা দেখা করতে চলে যায়। ওয়েনেসডে তার বাবা মাকে বলে যে যখন থেকে তাকে এখানে রেখে গিয়েছে তখন থেকেই তার উপর নানাভাবে আক্রমণ হচ্ছে। এদিকে জেভিয়ার এবং বার্সলে দূরে দাঁড়িয়ে সবার পরিবারকে দেখছিল, কারণ তাদের বাবা মা আজও আসেনি। এখানে বার্সলে তার ভুল বুঝতে পেরেছিল, তাই সে এখন জেভিয়ারের বন্ধুতে পরিণত হয়েছিল। আর এরপর হঠাৎই সেখানে বার্সলের মা আসে, যাকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। ওয়েনেসডের বাবা মা প্রিন্সিপালের সাথে দেখা করে এবং প্রিন্সিপাল জানায় যে ওয়েনেসডে খুবই অদ্ভুতভাবে সবার সাথে কথা বলে, তাদের তাকে ডাক্তার দেখানো উচিত। তাই তার বাবা মা তাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যায়, যেখানে তার বাবাকে একটি ছবি দেখিয়ে সে সরাসরি জিজ্ঞাসা করে যে এই ছেলেটির নাম গ্যারেট, কিন্তু তার খুনের দায়ে কেন তাকে দেওয়া হয়েছে, ছেলেটি কে ছিল এবং তার সাথে সেদিন কি ঘটেছিল। এখানে ওয়েনেসডের মা তাকে কিছু বলতে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায়। এখন এখান থেকে ওয়েনেসডে যায় তার বন্ধুকে দেখতে, যেখানে ওই হাতটি তার খেয়াল রাখছিল। এখানে আমরা জানতে পারি বহু বছর আগে যে ডাক্তার গ্যারেটের মৃত্যুর ভুল রিপোর্ট বানিয়েছিল সে এখন অনুতপ্ত হয়ে নিজেকে শেষ করে ফেলেছে, আর এই জন্যই গ্যারেটের মৃত্যুর দায়ে ওয়েনেসডের বাবাকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। আর এটা জানার পর ওয়েনেসডে সরাসরি যায় তার বাবার সাথে দেখা করতে, যেখানে সে জানতে পারে যে স্কুলে থাকাকালীন গ্যারেট তার মাকে অনেক ভালোবাসত, যে কারণে সে ওয়েনেসডের বাবা এবং মাকে একসাথে দেখে সহ্য করতে পেরেছিল না এবং তাদের উপর আক্রমণ করেছিল। তাই নিজেকে বাঁচাতে গিয়ে ওয়েনেসডের বাবা ভুলবশত তাকে মেরে ফেলে, কিন্তু এই কথাগুলো ওয়েনেসডের কাছে মিথ্যা মনে হচ্ছিল। তাই সে পুলিশের কাছে যায় এবং বলে যে তার বাবা গ্যারেটকে মারেনি, তার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। একথা শুনে পুলিশ বলে যে দুনিয়া তার কথা মতো চলবে না, তার বাবার বিরুদ্ধে সব প্রমাণ আছে তাদের কাছে। একথা শুনে ওয়েনেসডে বলে যে তার মনে হয় যে তার বন্ধুকে মারার চেষ্টা করেছে এটা তার কাজ, অর্থাৎ তার বাবা নির্দোষ। এখন পার্কে এনিট তার বাবা মার সাথে বসে গল্প করছিল। এখন প্রথম থেকে এই পর্যন্ত আমরা একবারও এনিটকে পুরোপুরি নেকড়েতে পরিণত হতে দেখিনি, আর এটা নিয়েই তার বাবা মা অনেক বেশি চিন্তিত ছিল, কেননা এনিট এখন পর্যন্ত পূর্ণভাবে নেকড়ে হতো না, আর এ কারণেই তার মা এখানে তার উপর চাপ সৃষ্টি করে। তাই তো সে রাগ করে উঠে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওয়েনেসডে তার মায়ের কাছে যায় যাতে করে সে সমস্ত সত্যিটা জানতে পারে, আর এই উদ্দেশ্যেই তারা গুপ্ত লাইব্রেরিতে গিয়ে পৌঁছায়। এখানে সে তার মাকে বলে যে সে তাকে এই একাডেমিতে এজন্য পাঠিয়েছিল যাতে করে সে তার ছায়া হয়ে থাকতে পারে। তখন তার মা বলে এটা কেবলমাত্র কোনো একাডেমি নয়, বরং এর আগে এখানে একটি গ্রুপ থাকতো যা শুরু হয়েছিল তার বাবার পরিবার থেকে, আর এর শুরু তারই বংশের একজন মেয়ে করেছিল যার নাম ছিল গুডি অ্যাডামস। এখানে ওয়েনেসডে বলে যে তার বাবা তো গ্যারেটকে মারেনি, তাহলে তাকে কে মেরেছে।
তখন তার মা সত্যিটা তাকে জানায় যে সে যখন সেখানে গিয়েছিল তখন সে দেখেছিল যে তার বাবা এবং গ্যারিট নিজেদের মধ্যে লড়াই করছে। ওই মুহূর্তে সে তাদের আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। ওই মুহূর্তে গ্যারিট তার বাবাকে খুব খারাপভাবে মারছিল, যা দেখে তার মা তলোয়ার তুলে নেয়। আর যখনই গ্যারিট তার কাছে আসে তখনই তলোয়ারের আঘাতে সে মারা যায়। কিন্তু তার বাবা তাকে বাঁচানোর জন্য তলোয়ারটা নিজের হাতে নিয়ে নেয় এবং সব দোষ নিজের উপর নিয়ে নেয়। এখানে ওয়েনেসডে তাকে জানায় যে সে জানতে পেরেছে যে গ্যারিট যখন মারা যায় তখন তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, আর এরকমটা কেবলমাত্র তখনই হয় যখন কেউ বিষ খায়। এখন সত্যি উদ্ঘাটনের একটাই উপায় ছিল, আর সেটা হলো গ্যারিটের কবর খুঁড়ে তার শরীরের কোনো অংশ নেওয়া। এখন তারা গ্যারিটের কবর খুঁড়ে এবং সেখান থেকে ওয়েনেসডে একটি আঙুল নিয়ে নেয়। কিন্তু তখনই সেখানে একজন পুলিশ এসে যায় এবং তাদেরকে গ্রেফতার করে নেয়। তবে ওয়েনেসডে ওই আঙুলটি লুকিয়ে ফেলে এবং পরবর্তীতে সে তার মা বাবাকে জানায় যে গ্যারিটের মৃত্যু তলোয়ারের আঘাতে নয় বরং বিষক্রিয়ার জন্য হয়েছে। কেননা যখনই ওয়েনেসডে ওই আঙুলটি স্পর্শ করেছিল তখনই সে অতীতের সব ঘটনা দেখতে পেরেছিল। সে দেখেছিল গ্যারিটের বাবা তাকে বিষ দিয়েছিল যাতে করে সে একাডেমির লোকদেরকে মারতে পারে। কিন্তু সেখানে যখন তাদের মারামারি হয় তখন সেই বিষের বোতলটি তার পকেটেই ভেঙে যায়, ফলে সেই বিষ তার শরীরে ঢুকে যায় এবং তার মৃত্যু হয়। ওয়েনেসডে এবং তার মা জেল থেকে বের হয়ে সেখানকার মেয়রের কাছে যায় এবং তাকে গ্যারিটের মৃত্যু সম্বন্ধীয় সকল তথ্য জানায়। আর এটা জানার পর ওয়েনেসডের বাবা জেল থেকে মুক্ত হয়ে যায়, ফলে এতে করে ওয়েনেসডের মা এবং বাবা দুজনই খুশি হয়ে যায়। এখন যখন তারা সেখান থেকে চলে যাচ্ছিল তখন ওয়েনেসডে তার মাকে বলে যে সে অনেক বেশি ভীষণ দেখতে পায়। এ কথা শুনে তার মা জানায় যে তাদের পরিবারের অনেকেই অনেক বেশি ভীষণ দেখতে পায়, তবে এই ব্যাপারে যদি তার কন্ট্রোল না থাকে তাহলে এর ফলে সে পাগলও হয়ে যেতে পারে। এই জন্য তাদের পরিবারের পুরনো লোকেরা এসে তাদের সবাইকে সহজ রাস্তা দেখায়। এ কথা শোনা মাত্রই ওয়েনেসডে বলে ওঠে যে যেমন গুডি অ্যাডামস, যাকে কিনা একেবারে ওয়েনেসডের মতো দেখতে ছিল, অর্থাৎ এর আগে ওয়েনেসডের ভিশনে যে এসেছিল সেই ছিল গুডি অ্যাডামস। একথা শুনে তার মা তাকে সাবধান করে, কেননা গুডি অ্যাডামস প্রতিশোধ প্রবণ ছিল এবং এটা করতে গিয়ে সে নিজেও শেষ হয়ে গিয়েছিল, যা শুনে ওয়েনেসডে কিছুটা চিন্তায় পড়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই সবার বাবা মা তাদের সাথে দেখা করে চলে যাচ্ছে। এখানে এনিট তার মাকে বলে সে যেন চিন্তা না করে, তার যখন নেকড়ে হতে হবে তখন সে ঠিকই হবে, ফলে মেয়ের কথায় মাও কিছুটা স্বস্তি পায়। এদিকে যাওয়ার সময় ওয়েনেসডের মা তাকে একটি বই দেয় যেটা আসলে সবসময় প্রিন্সিপালের কাছে থাকার কথা, আর এরপর এই বইটি নিয়ে ওয়েনেসডে সরাসরি চলে যায় প্রিন্সিপালের কাছে এবং তাকে বলতে থাকে যে রয়কে সেই মেরেছে, কেননা সে নিজের চোখে দেখেছিল যে একটি মনস্টার এসে রয়কে মেরেছিল, আর এই মনস্টারটা আর কেউ নয় বরং প্রিন্সিপাল নিজে, কেননা সে নিজের রূপ পরিবর্তন করতে পারে। ওয়েনেসডের মুখে এই সকল কথা শুনে প্রিন্সিপাল বেশ অবাক হয়ে যায় এবং জানায় যে সে রয়কে মারেনি, বরং সে নিজেই তার শক্তি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আর ঠিক তখনই হঠাৎ তারা বাইরে আওয়াজ শুনতে পায়। এরপর বাইরে তারা দেখতে পায় যে আগুন দিয়ে কেউ একজন তাদের জন্য একটি বার্তা লিখে রেখেছে। পরবর্তী দৃশ্যে আমরা ওয়েনেসডেকে তার চারিদিকে মোমবাতি জ্বালিয়ে বসে থাকতে দেখতে পাই। সে এখানে গুডির সাথে কথা বলার চেষ্টা করছিল, আর ঠিক তখনই সেখানে এনিট চলে আসে এবং তখন তারা একটি কার্ড পায় যেটাতে তাকে কেউ গুহাতে যেতে বলে। আর এরপর তারা দুজন একসাথে গুহাতে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর ওয়েনেসডে অনুভব করে যে সেখানে আরও কেউ আছে। মূলত সেখানে জেভিয়ার এবং তার বন্ধুরা ছিল, যারা কিনা ওয়েনেসডের জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিল। সেখানে ওয়েনেসডে একটি লাইন দেখতে পায় যেখানে লেখা ছিল যে আমি যখন আসব তখন আগুনের বর্ষণ হবে। এখানে যখনই সে তার হাত লাগায় ঠিক তখনই সে একটি ভিশন দেখতে পায়। সে এখানে গুডি অ্যাডামসকে দেখতে পায়। সে এখানে একটি মহলকে দেখিয়ে বলে যে যদি সে এই জাদুকর সম্পর্কে জানতে চায় তাহলে এই মহলটি খুঁজে তাকে সেখানে আসতে হবে। পরদিন সকালে ওয়েনেসডে সেই লাইনের পাশে দাঁড়িয়ে দেখছিল যে এখানে আগুন দিয়ে কিছু লেখা আছে। ঠিক তখনই জেভিয়ার তার পাশে এসে দাঁড়ায়, কিন্তু সে তার সাথে কোনো রকম কথা বলে না, কেননা সে এখনও পর্যন্ত ভাবছিল যে জেভিয়ারই হয়তো বা ওই মনস্টার। আর এরপর ওয়েনেসডে হসপিটালে তার বন্ধুর কাছে যায়।
কিন্তু তার অবস্থা এখনো পর্যন্ত অনেক খারাপ ছিল, আর এজন্য সে তার সাথে কোনো কথা বলতে পারে না। আর এরপর সে টাইলরের সাথে দেখা করে ওই মহলের ব্যাপারে জানতে চায়, কিন্তু টাইলর জানায় যে সে চেনে না। আর এরপর ওয়েনেসডে সেই ছবি নিয়ে জেভিয়ারের কাছে পৌঁছে যায় এবং তা কেউ একই প্রশ্ন করে। তখনই ওয়েনেসডের নজর যায় জেভিয়ারের আঁকা একটি ছবির দিকে, যেটা সে আগেই এঁকে রেখেছিল। আর এই ছবি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে এটা সে স্বপ্নে আগেই দেখেছিল, কিন্তু ভালো ব্যাপার এটা ছিল যে জেভিয়ার এই জায়গা সম্পর্কে জানতো, তাই তার কাছ থেকে ঠিকানা নিয়ে সে সেখানে পৌঁছে যায়। তবে সেখানে আগে থেকে মেয়র উপস্থিত ছিল। সে জেনে গিয়েছিল যে আসল অপরাধী কে, যেটা বোঝার পর সে আরও তথ্য জানার জন্য মেয়রের গাড়ির ডিকিতে লুকিয়ে পড়ে। আর এরপর যখন তারা শহরে পৌঁছায় তখন মেয়রের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যা দেখে ওয়েনেসডে হতভম্ব হয়ে যায়। এখন রাতে ওয়েনেসডে এনিট এবং টাইলর একসাথে সেই মহলে যায় এবং তারা এটা বুঝতে পারে যে সেখানে কেউ ছিল, কারণ সেখানে মোমবাতি গরম এবং সেখানকার রুমও পরিষ্কার ছিল। এতক্ষণে সেখানে ওই মনস্টারটি চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে। তারা সেখানেই লুকিয়ে পড়ে। তারা দেখতে পায় যে মনস্টার এখন পর্যন্ত যাকে যাকে মেরেছে তাদের শরীরের বিভিন্ন অংশ সেখানে সংরক্ষণ করেছে। ওয়েনেসডে এনিটকে মনস্টারের হাত থেকে বাঁচানোর জন্য সেখান থেকে নিয়ে যায়। আর এরপর তারা সবাই টাইলরের বাড়িতে যায়। সেখানে টাইলরের বাবা আসলে সে টাইলরের বাবাকে ওই স্থানে নিয়ে যায় ওই সব কিছু দেখানোর জন্য, কিন্তু সেখানে গিয়ে তারা কিছুই দেখতে পায় না, যে কারণে টাইলরের বাবা বেশ রেগে যায় এবং ওয়েনেসডেকে বলে সে যেন আর কখনোই তার বাড়িতে না আসে। এদিকে একাডেমি থেকে বের হওয়ার কারণে প্রিন্সিপাল তার উপর অনেক বেশি রেগে গিয়েছিল। সেখানে প্রিন্সিপালকে জানায় যে সে সত্যিটা খুঁজতে গিয়েছিল, তাই সে তার কাছে ক্ষমা চাইবে না। সেই সাথে সে এখানে প্রিন্সিপালকে ওই ছবিটি দেখিয়ে বলে যে এখানে সে জাদুকর আছে, আর যে মেয়েটি আছে সে হলো ওয়েনেসডে নিচে। সেদিন রয় তাকে মারতে চেয়েছিল, কেননা সে ভেবেছিল যে ওয়েনেসডে সবার জন্য ক্ষতিকারক, কিন্তু ক্ষতিকারক খুনি বা শত্রু তো অন্য কেউ, এবং সে মূলত ওই খুনির হাত থেকে এই একাডেমির সবাইকে বাঁচাতে চাইছে, তাই তাকে একটি সুযোগ দেওয়া উচিত। প্রিন্সিপাল তাকে বলে যে সে যদি কোনো ভুল করে তাহলে তাকে একাডেমি থেকে বের করে দেওয়া হবে, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। ওয়েনেসডে যখন তার রুমে আসে তখন সে দেখতে পায় এনিট তার ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে, কেননা আজ ওয়েনেসডের কারণে তার জীবন ঝুঁকিতে পড়েছিল। আর এর ফলে ওয়েনেসডে একেবারেই একা হয়ে যায়। সে রুমের এক কোণে বসে সে বক্সটি দেখছিল, যেটা সে জাদুমহল থেকে চুরি করে এনেছিল। সে বক্সের নিচে নিজের অনেক ছবি দেখতে পায়। এগুলো দেখে সে নিজে নিজে বলতে থাকে যে অ্যাডামস পরিবার জাদুকর, মনস্টার এবং সে কোনো না কোনো দিক থেকে জড়িত। আর একথা যখন মেয়র জানতে পেরেছিল তখন কেউ একজন মেয়রের মুখ বন্ধ করে দিয়েছিল, কিন্তু ওয়েনেসডে ঠিক করে যে সে চুপ থাকবে না, সেটা যেই হোক না কেন সে তাকে ঠিকই খুঁজে বের করবে। এখন মেয়রের দাফনের সময় ওয়েনেসডের মনে হয় যে নিশ্চয়ই ওই অপরাধী এখানে আছে। তখনই সে জঙ্গলে লক্ষ্য করে যে কেউ একজন আছে, সে তার পিছু নেয় এবং জঙ্গলের ভেতরে গিয়ে সে জানতে পারে যে এটা আর কেউ নয় বরং তার আঙ্কেল। এখানে তার আঙ্কেল বলে যে তার উপর চুরির দোষারোপ রয়েছে, তাই সে কিছুদিনের জন্য লুকিয়ে থাকবে। ওয়েনেসডে তাকে কেবিনে লুকিয়ে রাখে এবং মনস্টারের ছবি দেখিয়ে বলে যে এই ব্যাপারে সে কিছু জানে কি না। তখন তার আঙ্কেল বলে যে এই ব্যাপারে জানতে হলে তাকে গুপ্ত লাইব্রেরিতে যেতে হবে, যেখানে লকারে থাকা একটি ডায়েরিতে মনস্টারের সকল বর্ণনা দেওয়া আছে। আর এই কারণে ওয়েনেসডে আর দেরি না করে মাঝরাতে পৌঁছে যায় গুপ্ত লাইব্রেরিতে, যেখানে আগে থেকে জেভিয়ার ছিল। ওয়েনেসডে এখানে আবারও তাকে মনস্টার প্রমাণ করতে চাইলে সে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। আর এরপর ওয়েনেসডের আঙ্কেল সেখানে আসে, তারা দুজন মিলে ওই লকারটি খোলে এবং ওই ডায়েরিটি বের করে আনে, যেখান থেকে তারা জানতে পারে যে এই মনস্টার মূলত কারোর কন্ট্রোলে থাকে, অর্থাৎ কেউ একজন কন্ট্রোল করে মনস্টারকে দিয়ে এইসব কিছু করাচ্ছিল। এখন পরদিন রাতে টাইলরের সাথে ওয়েনেসডের বের হওয়ার কথা ছিল, তাই সে হাতকে ওই ডায়েরির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে বের হয়ে পড়ে, যেখানে সে দেখতে পায় টাইলর তার জন্য একটি স্থান সুন্দর করে সাজিয়েছে। সে এখানে ওয়েনেসডেকে প্রপোজ করে, যা দেখে ওয়েনেসডে অনেক খুশি হয়ে যায়। তবে সেখান থেকে ফিরেই ওয়েনেসডে অবাক হয়ে যায়, কেননা তার ঘরের সকল জিনিসপত্র উল্টোপাল্টা ছিল, সেই সাথে তার ডায়েরিটাও কেউ একজন নিয়ে গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, হাত আহত অবস্থায় দেয়ালে আটকে ছিল, যা দেখে ওয়েনেসডে অনেক চিন্তায় পড়ে যায় এবং সে ওই হাতকে নিয়ে দ্রুত আঙ্কেলের কাছে চলে যায়।
সে হাতকে বাঁচাতে চাইছিল। আঙ্কেল এখানে তার ইলেকট্রিক পাওয়ার দিয়ে হাতটাকে কিছু সময়ের জন্য জীবিত করে তোলে, তবে এতে কোনো লাভ হয় না, কেননা হাতটা জানতো না যে তার উপর কে আক্রমণ করেছিল, কেননা পিছে থেকে তার উপর আক্রমণ করা হয়েছিল। আর এখানে আমরা প্রথমবারের মতো ভেনেসডেকে ইমোশনাল অবস্থায় দেখতে পাই। সে হাতের মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছিল, তাই সে সরাসরি এসে প্রিন্সিপালের সাথে কথা বলে, যেখানে প্রিন্সিপাল তার উপরই রেগে যায়, কেননা সে গুপ্ত লাইব্রেরি থেকে ওই ডায়েরিটি চুরি করেছিল। এখন পরদিন ওয়েনেসডে তার ফ্রেন্ডদের মাধ্যমে জানতে পারে যে গ্যারেটের মাকে কোনো এক ডক্টর টাকা পয়সার লোভে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছিল। ডক্টর নাম শুনেই ওয়েনেসডের মনে পড়ে যায় নিজের মানসিক ডক্টরের কথা, তাই সে সরাসরি তার কাছে চলে যায়, কেননা ওয়েনেসডের এখন তার উপর সন্দেহ হচ্ছিল। সে সরাসরি তাকে হুমকি দিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। তবে ডক্টর এখানে তার কোনো কথাই বুঝতে পারছিল না, কেননা সে তো এইসব কিছুর সাথে জড়িতই ছিল না। তার মনে হচ্ছিল যে ওয়েনেসডের মাথা হয়তো বা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, আর এই ব্যাপারটা সে প্রিন্সিপালকেও কল দিয়ে জানায়। এরই মধ্যে সেখানে ওই মনস্টারটি চলে আসে এবং ওই ডাক্তারের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এখন ডাক্তারের মৃত্যুর ব্যাপারে জানার পর ওয়েনেসডের আরও বেশি রাগ হয়ে যায়, তাই সে সরাসরি চলে যায় জেভিয়ারের কাছে। সেখানে সে মৃত মানুষদের বিভিন্ন জিনিসপত্র দেখতে পায়, ফলে সে এবার পুরোপুরি জেভিয়ারকে মনস্টার ভাবতে শুরু করে। এরই মধ্যে পুলিশ সেখানে চলে আসে এবং জেভিয়ারকে গ্রেফতার করে নেয়। পুলিশকে ওয়েনেসডেই ডেকেছিল। আর এরপর ওয়েনেসডে যখন নিজের রুমে ফিরে আসে, তখন সে সেখানে তার রুমমেট অর্থাৎ এনিটকে দেখতে পায়, যে কিনা নিজের ভুল বুঝতে পেরেছিল এবং আবারও ওয়েনেসডের কাছে ফিরে এসেছিল। আর এরপর ওয়েনেসডে যায় তার ভালোবাসা টাইলরের সাথে দেখা করতে, যেখানে সে টাইলরকে স্পর্শ করা মাত্রই টাইলরের অতীত সম্পর্কে জানতে পারে, এবং এটাও জানতে পারে যে ওই মনস্টার আসলে কেউ নয় বরং তারই ভালোবাসা টাইলর, ফলে সে একেবারেই হতভম্ব হয়ে যায়। তবে সে এখানে টাইলরকে এই ব্যাপারে কোনো কিছুই জানায় না, বরং তাকে নিয়ে সে জঙ্গলে চলে যায় এবং সেখানে গিয়েই সে তাকে জানায় যে আসল মনস্টার তো জেভিয়ার নয় বরং টাইলর নিজে। এখানে টাইলর এসব ব্যাপারে অস্বীকার করতে থাকে। ঠিক তখনই সেখানে ওয়েনেসডের বন্ধুরা চলে আসে, কেননা তাদেরকে ওয়েনেসডে সেখানে ডেকেছিল মনস্টারকে ধরার জন্য। তারা সকলে মিলে টাইলরকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখে, আর এরপর ওয়েনেসডে এগিয়ে যায় তাকে মারতে, কেননা সে একটি মনস্টার ছিল। তবে বাকিরা এই কাজে রাজি ছিল না বলে সেখান থেকে বের হয়ে যায়। তবে সঠিক সময় পুলিশ সেখানে এসে টাইলরকে বাঁচিয়ে নেয় এবং ওয়েনেসডেকে গ্রেফতার করা হয়। বারবার ভুল মানুষদেরকে মনস্টার বলার কারণে এখন আর ওয়েনেসডের উপর কেউ বিশ্বাস করছিল না। টাইলর এই ব্যাপারটার সুযোগ তোলে এবং তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে প্রিন্সিপালও ওয়েনেসডের উপর অনেক বেশি রেগেছিল, তাই সে তাকে একাডেমি থেকে বের হয়ে যেতে বলে। তাই ওয়েনেসডে শেষবারের মতো থানায় যায় জেভিয়ারের সাথে দেখা করতে, কেননা তার কারণেই জেভিয়ারের আজ এই অবস্থা, বিনা অপরাধে। সে এখানে জেভিয়ারকে জানিয়ে দেয় যে আসল মনস্টার হলো টাইলর, যে কিনা ওয়েনেসডের মাধ্যমে জেভিয়ারকে ফাঁসিয়েছে। কিন্তু জেভিয়ার তার কোনো কথাই শুনতে চায় না এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। একথা শুনে ওয়েনেসডে সেখান থেকে চলে যায় এবং নিজের রুমে গিয়ে তার সমস্ত জিনিস গুছিয়ে নেয়। সবার সাথে সে শেষবারের মতো দেখা করে নেয় এবং সবশেষে সে হসপিটালে যায় তার সেই বন্ধুর সাথে দেখা করতে। সে তার বন্ধুকে সব কিছু জানায় এবং বলে নিজের খেয়াল রাখতে, সে যেন বাইরে বের না হয় কারণ মনস্টার থাকতে পারে। সে আরও বলে যে মনস্টারকে আর কেউ নয় বরং প্রিন্সিপালই নিয়ন্ত্রণ করছে। এই কথা শুনে তার বন্ধু বলে যে না, এই সব কাজ প্রিন্সিপাল করছে না, আসলে লাল জুতা পরা কেউ একজন করছে, প্রিন্সিপাল কখনোই লাল জুতা পরে না। একথা শুনে ওয়েনেসডে বুঝে যায় যে আসল অপরাধী কে, এবং এরপর সে তার টিচারের কাছে যায় যাকে কিনা সবাই খুব পছন্দ করত। সে ওই টিচারকে বলে যে সবাই তো বিনা অপরাধে ফেঁসে গিয়েছে, আসল অপরাধী তো সে নিজে, সেই তো টাইলরকে মনস্টার বানিয়ে নিয়ন্ত্রণ করছে। ঠিক ওই মুহূর্তে সেখানে টাইলর চলে আসে। টিচার তাকে বলে জলদি করে ওয়েনেসডেকে মেরে ফেলতে, কিন্তু সে তা করে না, কেননা এটা টাইলর ছিল না বরং প্রিন্সিপাল নিজে ছিল, যে কিনা টাইলরের রূপ ধরে এখানে এসেছিল। এটা জানার পর টিচার সুযোগ বুঝে প্রিন্সিপালের ঘাড়ে বিষের ইঞ্জেকশন লাগিয়ে দেয়, ফলে প্রিন্সিপাল সেখানেই মারা যায়। টিচার ওয়েনেসডেকেও বেঁধে জাদুঘরের গুহায় নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে মনস্টার আসলে মানুষদেরকে মেরে শরীরের বিভিন্ন অংশ সংগ্রহ করেছিল জাদুঘরকে আবারও জীবিত করার জন্য, যা এই টিচারের স্বপ্ন ছিল। সেখানে ওয়েনেসডেকে বলে গুডি যখন জাদুঘরকে মেরেছিল তখন সে তার নিজের রক্ত দিয়ে জাদুঘরের কবরে তালা লাগিয়ে দিয়েছিল।
এখন জাদুকরকে জীবিত করার জন্য গুডির ফ্যামিলি মেম্বারদের রক্ত লাগবে, অর্থাৎ ওয়েনেসডের রক্ত লাগবে, সেই সাথে চন্দ্রগ্রহণ লাগবে, যা একটু পরই হতে চলেছিল, অর্থাৎ এখনই ছিল সঠিক সময়। সময় আসলে টিচার ওয়েনেসডের হাত কেটে দেয় এবং সেখান থেকে রক্ত নিয়ে জাদুকরের কবরের তালা খুলে দেয়, ফলে জাদুকর আবারও জীবিত হয়ে বাইরে বেরিয়ে আসে। সে বাইরে এসে ওয়েনেসডেকে ছুরি দিয়ে আঘাত করে এবং এরপর সে একাডেমি ধ্বংস করতে বের হয়ে পড়ে। আর ঠিক তখনই গুডি অ্যাডামস ওয়েনেসডের কাছে আসে এবং তার জাদুর মাধ্যমে ওয়েনেসডেকে সুস্থ করে ফেলে। সেখানে জানায় যে সে যেহেতু ওয়েনেসডেকে সুস্থ করে তুলেছে, তাই এরপর থেকে ওয়েনেসডে আর তাকে দেখতে পারবে না, এখন থেকে তার লড়াই একাই লড়তে হবে। জঙ্গলের রাস্তা দিয়ে যখন ওয়েনেসডে একাডেমিতে যাচ্ছিল, ঠিক তখনই তার সামনে টাইলর চলে আসে, যাকে নিয়ন্ত্রণ করছিল ওই টিচার। এজন্য সে মনস্টার রূপ ধারণ করে ওয়েনেসডের উপর আক্রমণ করে, কিন্তু তখনই সেখানে একটি নেকড়ে চলে আসে এবং ওয়েনেসডেকে বাঁচিয়ে নেয়। আমরা জানতে পারি এই নেকড়ে আর কেউ নয়, বরং তার রুমমেট এনিট ছিল। সে ফাইনালি প্রথমবারের মতো নেকড়েতে পরিণত হয়েছিল, তাও আবার ওয়েনেসডেকে বাঁচানোর জন্য। এখানে ওই মনস্টারের সাথে এনিটের লড়াই হয়। অন্যদিকে ওয়েনেসডে যায় জাদুকরকে আটকানোর জন্য। এরই মধ্যে সেখানে জেভিয়ার চলে আসে তাকে বাঁচানোর জন্য। তবে জেভিয়ারের উপর জাদুকর আক্রমণ করলে ওয়েনেসডে মাঝখানে চলে আসে এবং সে নিজেই আহত হয়ে পড়ে। সে এখানে জেভিয়ারকে বলে অন্যান্য আউটকাস্টদের নিয়ে সেখান থেকে চলে যেতে, কেননা এই জাদুকর তাদেরকে বাঁচতে দিবে না। জেভিয়ারের ইচ্ছা না থাকা সত্ত্বেও সেখান থেকে চলে যেতে হয়। আর এরপর ওই জাদুকর এবং ওয়েনেসডের মধ্যে হয় লড়াই, যে লড়াইয়ে ওয়েনেসডে প্রায় হারতেই বসেছিল। এরই মধ্যে তার বন্ধুরা এসে জাদুকরের নজর অন্যদিকে সরালে ওয়েনেসডে সুযোগ বুঝে তার তলোয়ারের অংশটুকু জাদুকরের শরীরে ঢুকিয়ে দেয়, যার ফলে জাদুকরের বিনাশ হয়। এরই মধ্যে বন্দুক হাতে ওই টিচার সেখানে চলে আসে এবং ওয়েনেসডের উপর আক্রমণ করতে চায়। তবে সঠিক সময়ে সেখানে ওয়েনেসডের বন্ধু চলে আসে এবং মৌমাছির পাওয়ার দিয়ে ওয়েনেসডেকে কোনো মতে বাঁচিয়ে নেয়, এবং এই মৌমাছির কারণে ওই টিচারেরও মৃত্যু ঘটে। এরপর ওয়েনেসডে সেখান থেকে বের হয়ে আসে, যেখানে পুরো একাডেমির ছেলেমেয়েরা তার জন্য অপেক্ষা করছিল। এখানে ওয়েনেসডে প্রথমবারের মতো এনিটকে জড়িয়ে ধরে এবং ইমোশনাল হয়ে পড়ে। এখন এই ঘটনার কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ওয়েনেসডে তার নোভেল লেখা শেষ করে ফেলেছিল, কিন্তু এর শেষ সে করে না। সে দা এন্ড লিখে প্রশ্নবোধক চিহ্ন রেখে দেয়, কেননা সে নিজেও জানত না যে এখানেই তার লড়াই শেষ কিনা। সে জেভিয়ারের সাথে দেখা করতে যায়। জেভিয়ারও উপহারস্বরূপ তাকে একটি মোবাইল দেয়। ওয়েনেসডে সেটা নেয় ঠিকই, কিন্তু সে তাকে কিছুই বলে না, আর এরপর সে সেখান থেকে চলে যায়। এখন গাড়িতে থাকাকালীন ওয়েনেসডের কাছে কিছু মেসেজ আসে, যা দেখে বোঝা যায় যে কেউ একজন তার উপর নজর রেখে আছে, ফলে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। এটা ভেবে যে টিচার তো মারা গিয়েছে, তাহলে এখন আবার কে আছে যে কিনা এইগুলো করছে, সেটা চিন্তা করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই আমরা অন্যদিকে একটি পুলিশের গাড়ি দেখতে পাই, যেখানে টাইলরকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ তারা জেনে গিয়েছিল যে আসল মনস্টার জেভিয়ার নয় বরং টাইলর ছিল। এখানে হঠাৎই কেউ একজন আবারও তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং তখনই সে মনস্টারে পরিণত হয়ে পুলিশদেরকে মেরে সেখান থেকে বের হয়ে আসে। ফলে আমরা বুঝতে পারি যে শত্রুর বিনাশ এখানেই হয়নি, বরং ওয়েনেসডের আরও শত্রু রয়েছে, যারা কিনা আউটকাস্টের উপর আবারও হামলা করতে চলেছে। আর এই রহস্যের সাথে সাথে আমাদের এই সিরিজ এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।